গাইবান্ধার পলাশবাড়িতে কয়েকটি এলাকা রাস্তায় নিজ অর্থায়নে বৃক্ষরোপণ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলিজোর ও গোপালপুর এলাকার রাস্তায় নিজ অর্থায়নে বৃক্ষরোপণ করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা তিন আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ভিপি রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, মহদীপুর ইউপি চেয়ারম্যান তহিদুল ইসলাম মণ্ডল, মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জান্নাতুন নবী রিপন, সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন সহ আরো অনেকেই। পরে সংসদ সদস্য আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে বরিশাল ইউনিয়নের রামপুর মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভায় মিলিত হন। এলাকার সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। এস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।